আমি প্রায় বলি মাহফিল দিলে বাজার দিবেন না, বাজার দিলে মাহফিল দিবেন না, দুইটা কি একসাথে চলতে পারে? এই কর্তৃপক্ষের ব্যর্থতা, এর জন্য জবাব দিতে হবে কিনা বলেন? জবাব দিতে হবে না? অবশ্যই হবে। এই মাহফিলকে কেন্দ্র করে বাজার বসানো এটা আদেও ঠিক নয়। আমি এবছর দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছি আগামী বছর থেকে যে প্রোগ্রামগুলো নিব আগেই জানবো যে মাহফিলে বাজার বসবে কিনা। যদি বলে বসবে তাহলে আমালাই না ইল্লাল বালা, দাওয়াত নেব না। দরকার আছে? আছে নাকি? এত কষ্ট করে, এত আয়োজন করে, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, কারো চোখ রাঙানি দেখে, কারো নাক সিটকানি সহ্য করে এই ময়দান কায়েম করা হবে, আর এখানের মানুষ পাওয়া যাবে না সব ওই জায়গায়। এটা কি মেনে নেওয়া যায়? আপনারা কি মানেন? আগামীতে কি বাজার বসবে? যদি বাজার বসে মাহফিল হবে না, আর মাহফিল হইলে কি যে কোনো একটা বসাতে হবে। বলু মেলা যখন হয় ওর পাশে কি অজ হয়? কি হয়? বাজার দিলে গান দেন যেটার সাথে সাংঘর্ষিক না, সামঞ্জস্যহীন না, মিলে যায়। বাজারে গেলেই তো গান বাজনা মিলে। তো বাজারকে কেন্দ্র করে মাহফিল বা মাহফিলকে কেন্দ্র করে বাজার হতে পারে না। যিনারা রাস্তায় আছেন, দোকানে আছেন, ভলেন্টিয়ারদেরকে সবিনয় অনুরোধ করছি, বাজার থেকে মানুষদেরকে কোন পন্থা অবলম্বন করে ময়দানে প্রেরণ করবেন এ দায়িত্ব আপনাদের। আল্লাহ কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وكبيرنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله تسليما اللهم صل على
এখনই ছেড়ে দিতে হবে। سيدنا مولانا محمد وعلى آله سيدنا خدا لاغছে নাকি بلا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ذكر قري لا إله إلا বড় কাকুড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি, সময় স্বল্পতার কারণে অন্যান্যদের নাম নিতে পারলাম না। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত পরিচালক আয়োজক, আমার সম্মুখে অবস্থান করছেন দিনদার পরেশগার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান রব্বে করিমের দরবারে তেনা শিখানো ভাষায় দাত্তহীন কণ্ঠে অবনত মস্তকে বিনয় এবং বিনম্রতার বহির প্রকাশ আনতে শুকরিয়া আদায় করছি। এজন্য মাগরিবের নামাজের পর থেকে শুরু করে নিয়া এখনো মুহূর্ত পর্যন্ত তিনি অতীব মেহরবানি করে মহব্বত করে দুনিয়াবী একটি জান্নাতের অংশে আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে শুকরিয়াদান আদায় করছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। দেখেন তো কে কে বলছে না, মানুষ তো 3.5 জন, কথা বলছে না 2.5 জন, তাইলে হবে নাকি? রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা, হামদান কাসীরা, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি। বলুন আমরা শুকরিয়া করলাম কার, শুকরিয়া করলাম কার, শুকরিয়া করব কার? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের হায়াত ও মউতের মালিক। আমরা সর্ব অবস্থায় প্রশংসা করতে চাই কেবলমাত্র তিনার, ঠিক কিনা? প্রশংসা করলে তিনি আমাদের পর খুশি হন না রাগান্বিত হন? খুশি হইলে কি বেশি দেন না কমায়া দেন? তো আমার মনে হচ্ছে যে আপনারা কম নিবেন, এজন্য শুকরিয়ার ধরনটা তেমন পাইলাম না। দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক, গোটা বিশ্ববাসীর জন্য যিনি রহমত স্বরূপ এসেছিলেন সেই রাসুলের প্রতি। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ পূর্ণ সালাম প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই ময়দানে এসে আপনারা খুশি না বেজা? কতটুকু খুশি হয়েছেন? কেন এখানে আসলে প্রত্যেকের আমুন নামায় 500 টাকা করে দেয়া হবে, তাই নাকি? তো খুশি হইলেন কেন? খুশি হই মানুষ তো কিছু পাইলে, আপনারা কি পাইলেন এখানে এসে? খুশি হওয়ার কারণটা কি, মূল থিমটা কি? আল্লাহর রহমত পাবেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি হয়েছি এ কারণেই এটা জান্নাতের বাগান। কিসের বাগান? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, মজাল
তাহলে আমরা এসে এখানে এসে খুশি এর জন্য যে আমরা এখন জান্নাতের বাগানে আছি। কোথায়? তো এই জান্নাতের বাগান কি প্যান্ডেলের বাইরে না ভিতরে? কথা বলেন, ছাতার নিচেই থাকবে যার মাথা, বৃষ্টি পড়ুক হক জোরে আর আস্তে, মাথা বাইরে যার আছে ওটা ভিজবে না, আর ভিতরে যেইগুলা আছে ওদের মাথা সব বৃষ্টির পানিতে ভেসে যাবে, তাই কি? ছাতার নিচেই থাকবে যারা, মাথা বাঁচবে কেবলমাত্র তাদের, বাইরে থেকে মাথা বাঁচানো সম্ভব। সুতরাং আজকের এই মাহফিলের প্যান্ডেল নামক সামিয়ানা নামক এই ছাতার নিচেই যারা এসে এখানে বসবে তারাই জান্নাতের বাগানে বসেছে। আর যারা চায়ের স্টলে বাদামের দোকানে রাস্তায় দাঁড়ায় গল্প করছে খোঁজ গল্পে মেতে গেছে, বলুন তো দেখি ওরা কি জান্নাতে আছে না জান্নাতের বাইরে? কিন্তু ওরাও তো এসেছিল বাড়ি থেকে যে আমরা মাহফিল শুনতে যাচ্ছি, বাড়ি থেকে এটা বলে আসছে না? কি বলে আসছে? মাকে বলছে আমি মাহফিল শুনবার জন্য যাচ্ছি। কিন্তু ঠিক মায়ের দেওয়া টাকা নিয়ে বাবার দেওয়া টাকা নিয়ে সেই টাকা অন্যের মেয়ের পিছনে ব্যয় করার জন্য ওত পেতে বসে আছে, আছে না নাই? আছে না নাই? আপনারা বললেও আছে না বললেও আছে, আমরা এগুলো দেখে ইতিমধ্যেই অনেক শিক্ষা লাভ করেছি। সুতরাং যারা তোমরা মাহফিল শুনবার ইচ্ছা করে এখানে আসবার জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছো, দোকানে আছো, রাস্তায় আছো, এখনো মুহূর্তে যদি তোমার মৃত্যু এসে যায় তোমার নিয়ত তোমাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে, ঠিক না? হাদিস বলল ইন্নামা আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিউমরিহু মা নাওয়া ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূল। সমুদায় কর্মফল নিয়তের উপর নির্ভর করে, যে ব্যক্তি তার পদচারণা আল্লাহর আল্লাহ রাসূলের দিকে দেয় তার পদচারণা ওই দিকে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যারা বাড়ি থেকে মাহফিল শুনবার নিয়ত করে বের হয়েছ কিন্তু ময়দানে আসছো না, তাহলে বুঝতে হবে মায়ের সঙ্গে বাবার সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিয়া তাল তলায় আর বেল তলায় দেখার নিয়ত করেই তুমি বাড়ি থেকে এসেছো, ঠিক না? এখন যারা ওখানে দাঁড়াবে আর যারা এখানে থাকবে এরা দুইজন কি সমান হইতে পারে? না। বলেন পারে কি? না, পারে না। সুতরাং আমি তাদেরকে উদাত্ত আহ্বান করছি, এখনো যারা এলোমেলো ঘুরে বেড়াচ্ছ এই সময়টা আর ফিরে পাবে না। হাদিস বলছেন আল ওয়াক্তু লা ইয়ানতাযিরানি আহাদা, সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় তার নিজের গতিতে বহমান। সমুদ্রের বেলা ভূমিতে গিয়া সমুদ্রের স্রোত যেই দিকে যাচ্ছে আপনি ওই স্রোতের মুখে একটা ঢিল মেরে যদি মনে করেন একটা ঢিলের আঘাত দিয়া সমুদ্রের এই ঢেউকে আপনি প্রতিহত করবেন, পারবেন কখনো? বলেন পারা যাবে কি? প্রচন্ড ঝড়, সেই ঝড়কে মোকাবেলা করার জন্য যদি আমার দেশের সকল বাহিনী হৃদরুট হয়ে যায়, সকলেই যদি অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে ঝড়কে মোকাবেলা করবার লক্ষ্যে ফায়ার শুরু করে দেয়, ঝড়কে প্রতিহত করতে পারবে কখনো? পূর্ব দিগন্তে সূর্য উঠবেন, সারা পৃথিবীর জনগণ যদি একত্রিত হয়ে বলে ওগো সূর্য শোনো, তুমি পূর্ব দিগন্তে উদ্ভাসিত হয়েছ, আমরা এই পৃথিবীর যত মানব কুল আছি সকলে মিলে তোমাকে প্রতিহত করতে চাই,
তুমি যদি পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে যেতে চাও সাউন্ড গ্রেনেড মেরে তোমাকে ধ্বংস করে দেব। পারবে নাকি? বলেন পারবে কি? সাউন্ড গ্রেনেড শেষ হয়ে যাবে। যেই ব্যক্তি সাউন্ড গ্রেনেড বা হ্যান্ড গ্রেনেড ছুড়লো সেও শেষ হয়ে যাবে, কিন্তু সূর্যের ক্ষতি করার ক্ষমতা কারো নাই। কারণ সূর্য নিয়ন্ত্রণ করেন কে? বলেন সূর্য নিয়ন্ত্রণ করেন কে? সূর্য তার নিজ কক্ষপথে বিরাজমান, আবহমান কাল থেকে সূর্য তার নিজের কক্ষপথ ধরে বিচরণ করছে, কোনদিন উল্টো পথে যায় নাই। গেছেন কি? দেখেছেন কখনো যে সূর্য পূর্ব দিগন্তে উঠত, এখন থেকে দক্ষিণ দিক দিয়ে উঠে উত্তর দিকে গিয়া অস্তমিত হয়? হয়েছে কখনো? হয় নাই। হবে কখনো? হবে একদিন, সেই দিন পৃথিবী অস্তিত্ব হারিয়ে ফেলবে, তাই না? সুতরাং আমার ভাইয়েরা, এই যে দুনিয়ার জিন্দেগিটা আমরা পেয়েছি, এই জিন্দেগিটা ক্ষণেকের জন্য আমাদেরকে উপহার দেয়া হলো। কেন দেয়া হয়েছে? কোরআন বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং জীবন এর মধ্যবর্তী সময়টুকু তোমাদেরকে দেয়া হয়েছে, যিনি তোমাদেরকে মৃত্যু থেকে জিন্দা এই মধ্যবর্তী সময়টুকু দান করলেন, এই সময়টুকু তিনি দেখতে চান যে তোমাদের মধ্যে কে কেমন কর্মতৎপর আছে, কে কেমন কর্ম সম্পাদন করে, তিনি এইটা যাচাই করতে চান, অবজার্ভ করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিম নাজিল করলেন আর বললেন ওয়াল আসর, মহাকালের কসম, মহাকালের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত। এই কাকুরিয়া মাহফিলকে কেন্দ্র করে যে মানুষগুলি আসলো, মনে করুন এখনই এই ওহী নাজিল হলো, তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা কি? বলেন তো কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যাতে হতাশাগ্রস্ত না হয়ে যায়, বান্দা যেন দিকভ্রান্ত না হয়ে যায়, পরের আয়াতে গিয়েই বান্দাদেরকে আশা সঞ্চয় করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বললেন তা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে আর সৎ কর্ম সম্পাদন করেছে, সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করেছে আর ধৈর্য ধারণ করবার জন্য মানুষদেরকে তাগিদ প্রদান করেছে। এবার আসুন আমরা ক্ষুদ্র এই সূরাটির একটি আয়াত আমাদের জীবনের সাথে একটু মিলায়া দেখি। তাহলে আল্লাহ তাআলা বললেন, প্রথম বললেন সবাই ক্ষতিগ্রস্ত, এরপরে গিয়া বললেন সবাই বলতে সবাই ন, এর মধ্যে তারা ব্যতীত যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। ঈমান কি আমাদের বুকের হাড্ডির নাম নাকি? ঈমান, ঈমান কোথায় থাকে? ঈমান বুঝি আমাদের মাথার নাম? ঈমান বুঝি বল্টু মিয়া ছেলের নাম? ও ঈমান নাকি? কোন ঈমান? এই ঈমান, ঈমানের কোয়ালিটি আমরা একটু কোরআন দিয়া চলুন মেলায় দেখি ঈমানের সাথে আমাদের সাদৃশ্য বৈদৃশ্য সম্পর্ক কত দূর আছে। সম্মানিত হাজিরিন, কোরআন বলল যারা ঈমান এনেছে, ঈমান যারা আনলো তারা ক্ষতিগ্রস্ত নহে। এখন আমরা যারা এখানে এসেছি বলুন তো আমরা সকলে ঈমান এনেছি কিনা? আমরা কি ঈমান এনেছি? ঈমান এনেছি। তো ঈমান কিসের উপর আনতে হবে? হাদিস বলছেন আমাউতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া
خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله الله رفور ما ننته كاروبر বলুন তো কার উপর আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে ও মালায়েকা ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে ও কুতুবি কিতাবের উপর ঈমান আনতে হবে ও রাসূলিহি রাসূলগণের উপর ঈমান আনতে হবে ওয়াল ইয়াউমিল আখির পরকালের দিবসের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস পোষণ করতে হবে والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت তকদিরের ভালো এবং মন্দ নিয়ন্ত্রণ করেন কে আল্লাহ বলেন তো আমাদের ভাগ্যের ভালো আর মন্দ উলটপালট করে দেন কে আল্লাহ পীর সাহেব তো অনেক সময় তো আমরা ভাগ্য পরিবর্তন করার জন্য পীরের দরবারে যায় আছে না এমন আমাদের এলাকায় মনে হয় নাই আছে কি আপনার কোন পীর কি পারবে যে আপনাকে অগাধ সম্পদের মালিক বানায় দিতে কোন পীর কি পারবে নিঃসন্তান মানুষকে সন্তান এনে দিতে আর এটা কি বিশ্বাস করা যাবে যদি কেউ এমন বিশ্বাস করে তাহলে কি তার ঈমান থাকবে নাকি থাকবে না কারণ জান এবং মাল সম্পদ এবং সন্তান দেন কে আল্লাহ কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যা বিশ্বাসীরা হে ইমানদারেরা তোমরা তোমাদের সম্পদ আর সন্তানের মোহে পড়ে বেমালুম তোমার রবকে ভুলে যেও না দেখেন না সম্পদ আর সন্তানকে আমরা এত পরিমাণ মহব্বত করি আজান হয়েছে তো কি হয়েছে আমার কোনো ক্ষতি আছে নাকি আজান হয়েছে নামাজের গুরুত্ব নাই রমজান এসেছে সিয়ামের গুরুত্ব নাই সম্পদ হয়েছে যাকাত দেওয়ার গুরুত্ব নাই সম্পদ হয়েছে হজের গুরুত্ব নাই কিন্তু সম্পদ রিজার্ভ করতে হবে সন্তানকে মোটিভেট করে তাকে বর্তমান সময়ের অন্যান্য যে সকল ছেলেরা চলে তা যাদের দেখলে মানুষের চক্ষু শীতল হয় মানুষেরা বলে দেখেছো অমুকের সন্তান এই ধরনের সন্তান বানানোর জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করি আছে না নাই এবার বলুন এই সম্পদ দিলেন কে সম্পদ দেন কে সন্তান দেন কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে ইমানের কথা বললেন যা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয় এখানে সে ঈমানদারদেরকেই ডাক দিয়া বললেন তোমরা যারা ঈমান এনেছো সম্পদ আর সন্তানের মোহে পড়ে তোমরা বেমালুম তোমার রবকে ভুলে যেও না যদি ভুলে যাও ফাউলাইকা হুমুল খাসিরুন তোমরাই হবে ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লাহ আল্লাহকে যারা ভুলে যায় বলুন তো আল্লাহ ছাড়া যারা দূরে গেল এদের এই পৃথিবীতে সহায়ক কি কেউ আছে বলেন আছে নাকি কিন্তু গোটা বিশ্ববাসী যদি আপনার আমার দিক থেকে হাত গুটায় নেয় চোখ বন্ধ করে দেয় তাদের ভালোবাসা উঠিয়ে নেয় কিন্তু আকাশের মালিক এই জমিনের মালিক যদি তিনার রহমতের দৃষ্টি আপনার আমার দিকে পতিত করেন আর তিনার রহমতের হাত যদি বাড়িয়ে দেন এই পৃথিবীর কেউ আমাদের দাবায় রাখতে পারবে না পারবে কি আর যদি তিনি আমাদেরকে লাঞ্ছিত করেন অপমানিত করেন বঞ্চিত করেন এই পৃথিবীর এমন কোন শক্তি নাই যেই শক্তি ওই অপমানিত থেকে আমাদেরকে সম্মানের পর্যায়ে নিয়ে যেতে পারে পারবে কি সব ক্ষমতার মালিককে বলুন তো সকল ক্ষমতার মালিককে তাহলে ঈমান আনতে হবে
ইমানের স্তর হলো তিনটা মুখে স্বীকার করা বলুন তো কি করা আমরা সকলেই এই তোমরা উঠছো কেন ছাত্রগুলো ওঠে কেন এই তোমাদের সমস্যা কি বসো আমি কিছু প্রোগ্রামে গিয়া দেখছি ইদানি মাহফিলে অন্যান্য মানুষ না উঠলে হুজুররা ইশারা করে ছাত্রদের তুলে নিয়ে যায় আবার ছাত্ররা একজন উঠলে এটা যেন কোনো বাহিনীর মতো একজনের দিকে পিপিলিকার মতো বাকিরা ওঠে সবার তো আর একসাথে দল দিয়ে প্রস্রাব করার দরকার নাই এখন থেকে ডিসিপ্লিন শিখতে হবে সুতরাং আমার ভাইয়েরা যে কথা আমি বলছিলাম ইমানের স্তর হলো কয়টা বলেন তো কয়টা মুখে স্বীকার করা অন্তরে ধারণ করা আর কাজে বাস্তবায়ন করা এই তিনটি সমন্বয় যারা সংগঠিত করতে পারবে এরাই হলো মুমিন এরাই কি মুমিন এরাই কি মুমিন এবার বলুন তো আমরা কি আল্লাহ কি কেউ দেখেছি নাকি না কে আল্লাহকে দেখেছেন এখানে এমন কেউ আছেন নাকি কেউ কি দেখেছেন না কেউ দেখেন নাই তবে আল্লাহ আছে এটা আমরা বিশ্বাস করি কি না বিশ্বাস করি না এটা কি মুখে না অন্তরে বিশ্বাস করার নাম হলো মহব্বত করা ভালোবাসা এখন আপনি জিনাকে ভালোবাসেন তিনার তো কোনো সওয়াব পাওয়া আছে না নাই যাকে ভালোবাসেন তার একটা পছন্দের দিক আছে আর একটা অপছন্দের দিক আছে আপনি একজন ছেলে হয়ে যদি কোনো মেয়ের সাথে আপনি ভাব বিনিময় করেন অথবা আপনি ছেলে হয়ে যদি কোনো ছেলে বন্ধুর সাথে সময় কাটান ওই বন্ধু আপনাকে বলে দিবে যে দেখো আমার এই ধরনের কথাগুলো পছন্দ না বলে না এমন তুমি ভুলেও কিন্তু এই ধরনের কথা আমার সম্মুখে চয়ন করবে না এই ধরনের কাজ আমার পছন্দ না এই ধরনের কাজ তুমি করবে না এবার তার পছন্দের কথা এবং কাজ সম্বন্ধে ধারণা দিল যেমন যেই ছেলেটি সিগারেট সেবন করে না তার বন্ধু যদি কেউ হয় সিগারেট সেবনকারী আসামাত্রই প্রথমে রুলস দিবে আইন প্রণয়ন করবে তুমি সিগারেট সেবন করো আমি জানি কিন্তু যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ এটা করতে স্মোক করতে পারবে না বলবে কি না তুমি কবি গাও এটা আমি জানি তুমি কথায় কথায় অসভ্য অসুলভ আচরণ করো কিন্তু আমার সাথে যতক্ষণ থাকবে অযাচিত অবাঞ্ছিত কোনো কথা বলতে পারবে না তুমি যে কথাগুলি আমার সাথে বলবে কোরআন আর হাদিস দিয়া বলবে যদি না পারো চুপ করে থাকবে আর তুমি যে খাবারগুলি খাবে আল্লাহ তাআলা যে খাবারগুলি হালাল করেছে এইগুলি খাবে তাইলে বন্ধু তার বন্ধুর সম্মুখে দুইটি দিক বলে দিল একটা ভালো আর একটা কি এবার আপনি বন্ধুর সাথে মিশে আছেন বন্ধু যেটা করতে বললো ওইটাও করলেন যেটা নিষেধ করলো ওইটাও করলেন বলুন তো আপনার সঙ্গে বন্ধুত্ব থাকবে কিনা থাকবে কি আপনি বন্ধু এবার শত্রুতে রূপান্তরিত হয়ে গেলেন তার কারণ তার কথাকে আপনি মূল্যায়ন করলেন না অবজ্ঞা অশ্রদ্ধা পোষণ করেছেন যার কারণে ওই বন্ধু আপনার সঙ্গে আর বন্ধুত্ব রাখবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম নাজিল করেছেন নারে কোরআনে বলছেন মানুষ সৃষ্টি করেছে ইবাদত করার জন্য বলুন তো কিসের জন্য ইবাদত শব্দের সরল অনুবাদ হলো আনুগত্য করা আল্লাহ রাব্বুল আলামিন যাহা নিষেধ করেছেন ওই নিষেধ কর্মগুলি পরিহার করা আর যে কাজগুলি করবার জন্য অর্ডার করেছেন নির্দেশ দিয়েছেন সেই কাজগুলি বাস্তবায়ন করার মধ্যেই রয়েছে ইবাদত বলুন সুবহানাল্লাহ আমরা আজকে ইবাদত খণ্ডিত আকারে নিয়েছি ইবাদতকে আমরা শুধু নামাজের ভিতরেই বিদ্যমান রেখেছি ইবাদতকে আমরা শুধু যাকাতের ভিতরেই সীমাবদ্ধ করে ফেলেছি ইবাদতকে আমরা শুধুমাত্র হজের ভিতরেই সন্নিবেশিত করেছি ইবাদত আমরা কিছু হলো ইবাদত বলেন সুবহানাল্লাহ মুমিনের প্রতিটি কথা এবং কাজই কি সম্মানিত হাজিরিন আমাদের তো বিদায়ের ঘন্টা বেজেই গেল মাত্র 2 মিনিট আছে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আপনারা আমাকে সুযোগ দেন গত বছরও দিয়েছিলেন আজও দিয়েছেন এজন্য আমি মুগ্ধ হয়েছি
আমি আমার রবের দরবারে শুকর আদায় করছি যেই জমিনের মানুষ এই জনপদের মানুষগুলি আমার চেহারা দেখে আমার বডি স্ট্রাকচার দেখে আমাকে ভালোবাসেনি এই ভালোবাসাটুকু পেয়েছি শুধু আল্লাহর কোরআনের জন্য ঠিক কিনা বলুন আপনারা কি আমার বডি স্ট্রাকচার দেখে এখানে এনেছেন আমার চেহারা দেখে আনছেন আমার চেহারা বডি স্ট্রাকচার ক্ষমতা প্রতিপত্তি কোনো কিছুই দেখে আনেন নাই শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য এই ময়দানে আমাকে ইনভাইট করা হয়েছে ঠিক কিনা আর আপনারাও এসেছেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছেন কোরআন শুনে নিজের জীবনকে শুদ্রাবার জন্য আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে কোরআন দিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন বলে আমিন সময় শেষ আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি কারণ আজকের এই ময়দানে যিনি দ্বিতীয় মেহমান তিনি হলেন আমার উস্তাদ হযরত মাওলানা